আজকে দেখেন সবার কথা বাদ দেন, নিজের ঘরের মানুষে শান্তি নেই, তাদের কথাও বাদ দেন, আপনি নিজের মনেও শান্তি নেই। তো অন্যের কথা না হয় বাতি দিলাম, নিজে তো আগুনে পড়তেছি। এবার আপনি বলেন সারা পৃথিবী ভ্রমণ করে আসলেন, কোটি টাকা কামিয়ে আসলেন, ঘরে ঢুকে যদি আপনি শান্তিটা না পান, ফিল করতে না পারেন, পরিবার থেকে যদি আপনি সম্মানটা প্রাপ্যটা না পান, মায়া ভালোবাসা না পান, আপনার কি এই জীবনে আর কোনো শান্তি আছে? নাই। তাহলে দিন শেষে প্রত্যেকটি মানুষের জীবনে, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটি মানুষের আপন আপন কর্ম ভিন্নতা থাকলেও সবার একটাই চাওয়া মিল আছে, সেটা হচ্ছে সবাই সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ঠিক কি না? এবার আপনারা বলেন ব্রেসলিন মাসতে হয় কোন কাল আসলে? আরেকটু জোরে, বেশি বেশি গোসল করতে হয় কোন কাল আসলে? গরমকালের জিনিস কি শীতকালে দেওয়া যাবে? শীতকালের জিনিস কি গরমকালে দেওয়া যাবে? শীতকালে দেখবেন অনেকেই ঘরের পাকার মধ্যে আপনার পেপার দিয়ে লেপিং করে ফেলে, কারণ এটার আর কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে, একটা নিয়ম আছে, রান্না বললেই হয়ে যায় না, অনেক প্রসেসিং শেষ করে একটা রান্না তৈরি হয়, কথা বলেন ঠিক না? তো সেই জন্য, সেই জন্যই বলি একটি কথা, আমাদের প্রত্যেকটি মানুষের আপন আপন জায়গা থেকে জ্ঞান আছে, কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না আসলে কোন জায়গায় কিভাবে করলে কাজটা হবে। সিডেং একটা হতা আছে জিয়র মারি, অবন তোরে ফিটি না হদ না না যে হন সময় আর হাসো আইতারে মাই দিবে, ঠিক না ভাই? স্কুল মিদে সার আসিল দি উগ্র সার ওরে বেগুনটা ওরাইতো মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক পর্যন্ত যাচ্ছে, আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, কথাটা একটু জীবনের জন্য হলো শুনে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি মানুষের জীবনে সুখের দরকার, শান্তির দরকার। সুখ এবং শান্তি দুইটা একই জিনিস নয়, ভিন্ন জিনিস। সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আলাদা, শান্তি নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আমি বলছি আপনারা মিলাই দেখেন, নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। এই যে রান্না করে আমার মা বোনেরা দেখবেন অনেক সময় ওনাদের রান্না সবাই খায়, ওনারা ভাত খাইতে গেলে আর গোস্ত পায় না, হাড্ডি পায়, অনেক সময় আলু পায়, অনেক সময় জল দিয়েও খেয়ে ফেলে। তা আমার বোনকে জিজ্ঞেস করলাম এত জনের রান্না তুমি রান্না, তোমার ভাগ্যে জুটলো না, তোমার কি কষ্ট লাগে না? বোনে বলে যে আমার রান্নাটা যে অন্য খেয়ে পেট ভরেছে মন ভরেছে, ওটা দেখে আমার খুশিতে মন ভরে গিয়েছে, মন ভরেছে তো পেট ভরে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসুন, সুখ এবং শান্তি দরকার কাদের? আমাদের। দিতে পারবেন কে? সেই আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনযালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, বান্দা যে সুখ যে শান্তি তুমি তালাশ করছো, মনে করছো টাকা কিংবা গাড়ি কিংবা বাড়ি কিংবা নারী কিংবা স্বামী এগুলার ভিতর তোমার সুখ আছে, এইটা তোমার ধারণা মাত্র, কোথাও তোমার সুখ শান্তি নেই, আমি রবের দরবার ছাড়া। এবার আপনার আমার যদি আসলেই সুখ শান্তির দরকার হয় রবের দরবারে ঝুঁকা ছাড়া,
দ্বিতীয় কোনো পথ নাই। আপনি কি বলেন, আপনার কি দ্বিতীয় কোনো পথ আছে? না। আচ্ছা, মনে ইচ্ছা না করলেও তো মরতে হবে, যাইতে ইচ্ছা না করলেও কবরে যাইতে হবে, এখানে আর দ্বিতীয় কোনো ওয়ে অপশন নাই। তো যেখানে কোনো অপশন থাকে না সেখানে বুদ্ধিমানের কাজ মেনে নেওয়া, মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় রব বলছেন ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আই শান্তি তুমি যেটা খোঁজো কোথাও পাবা না আমি রবের দরবার ছাড়া। সুতরাং শান্তিতে যদি থাকতে চাও আমি রবের সাথে তোমার মহাব্বতের সম্পর্ক তৈরি করে না। এবার বাস্তবতায় আসেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করব, আমাদের ঘরের কোনো টেনশন, জোরে বলেন ঘরের কোনো টেনশন, আমাদের খাবারের কোনো টেনশন, দুই বেলা তিন বেলা আল্লাহ যা মিলে খাচ্ছি আমরা, ঠিক না? আমাদের কম্বলের কোনো টেনশন, আমাদের পানির কোনো টেনশন, আমাদের লাকড়ির কোনো টেনশন, আমাদের রাস্তার কোনো টেনশন, আমাদের অন্ধকারের কোনো টেনশন, কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইন আলী মাকাম ঘরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ওনার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যাচ্ছে, ওনার উপর জানের উপর হামলা করা হচ্ছে, ওনার চেহারায় কোনো পেরেশানি নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যাচ্ছে, আরে ওনার পরিবারের উপর হামলা করা হচ্ছে, কোনো বিষণ্ণতা দেখা যাচ্ছে না, মুস্কি মুস্কি হাসিটাই দেখা যাচ্ছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তৃষ্ণার্ত রেখেছে অনেকদিন, ক্ষুধার্ত রেখেছে অনেকদিন, কোনো টেনশন নাই ওনার চেহারার ভিতরে, ওনার চেহারায় মুস্কি মুস্কি হেসে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কতটুক শান্তি এবং প্রশান্তিতে থাকলে যুদ্ধের ময়দানে নামাজটাকে বাদ দিয়ে সিজদায় পড়ে যাই নামাজের মধ্যে, কতটুক প্রশান্তি! ও ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন এত টেনশনের ভিতরে, যেখানে আমাদের ঘরের টেনশন নাই, খাওয়ার টেনশন নাই, বাড়ির টেনশন নাই, তারপরও আমরা ঘরের ভিতরে নিশ্চিন্ত ঘুমাইতে পারি না, যদি হামলার কোনো ভয় নাই, কিন্তু কারবালার ময়দানে আপনার এত হামলা, এত দুঃখ, এত কষ্টের ভিতরে আপনি এত রিল্যাক্সলি ভাবে নামাজে দাঁড়ালেন কিভাবে, অন্তরে শান্তি পেলেন কোথায়? ইমাম হুসাইন বলে যে এখান থেকে শান্তি আসে ওই রবের সাথে দিলের কানেকশনকে লাগিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান, কেয়া হত্যারণ নেই, আদবই আল্লাহর বেশি পছন্দ। অনে শুধু এক মাস আদব লইয়েরা হন, আদব লইয়েরা চলন, আদব লইয়েরা বইয়ুম, আদব লইয়েরা আড়ন, আদব লইয়েরা মিশন, আদব লইয়েরা আসন, এক মাস গরণ দশমান পর্যন্ত আমার প্রশংসা করি বলে গোফন গোফনে। কিছু কিছু ফুয়া আছে সাইন নম্র ভদ্র পরিবার ইবেরে, কিন্তু বেগুনে ভালোবাসা দিলে আছে না নাই, কিয়া ফয় বেকের হইজের নাই, মারামারি নাই, নিজের মজা নিজে তাহে, নিজের মতো নিজে চলে, নিজের মতো নিজে হয় আছে না। এবার আল্লাহ কি হসন, বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহ হদ দে দুনিয়ার মিদ্দি বোজনে বেগুনে আর বন্দা দাবি করে নিজুরে নাই, আল্লাহর বান্দা বেগুন অন্য ভারিব, আল্লাহ অনর বান্দা হন, আল্লাহ হদ ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আই আল্লাহর বান্দা তো তারা যারা পৃথিবীর নম্রভাবে ভদ্রভাবে চলে, সুবহানাল্লাহ।